তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভালোই ডিনার করলাম, তো এবারে রান্নাঘরে চল। Did you get ready in the dark or something? Cause you look like a beautiful nightmare. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। আর আজকে বুঝতেই পারছো আমি ছাদ থেকে অনেকদিন পর ব্লগটা শুরু করছি, তো একটু কষ্ট করে করে উঠলাম ছাদে। তো ভাবলাম অনেকদিন ছাদ থেকে ব্লগটা শুরু করা হয় না, তো ছাদ থেকে একটু শুরু করি, সেই জন্য করছি। তো সকাল থেকে কিন্তু আমার অনেক কাজবাজ হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে স্পেশাল কিছু মেনু হচ্ছে, তো আমি কিছুটা জিনিস ম্যারিনেট করে এসেছি, সেই ভিডিওটা তোমাদের দেখাবো। আর তার আগে দেখো আজকে আমার ছাদ বাগানে তেমন কোনো ফুল টুল কিছু নেই। আর আমার এটা খুব ভালো লাগে, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো যে আমার ছাদ বাগান তোমাদের কাছে ভীষণ ভালো লাগে, তোমরা বিশেষ করে যারা গাছ ভালোবাসো, তো আমারও কষ্ট করাটা যেন সার্থক হয়। তো এই যে দেখো জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাব। আর ওই চাল ভেজানো জল, ওটা ওকে বললাম, আমি সিঁড়ি দিয়ে নিয়ে তো উঠতে পারবো না, তো ও এসে গাছে দিয়ে গেল। আর আমি কিন্তু চা পাতা একটু নষ্ট করি না, কিন্তু চা পাতাগুলো রেখে দিই, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি চা পাতাগুলো এইভাবে একটা টবের মধ্যে এইভাবে শুকাতে দিই। এখানে দেখো পেঁয়াজ রসুনের খোসা যেটা বেশি হয় এই বালতির মধ্যে ভেজাতে দিয়েছি, এইগুলো তোমাদের দেখালাম কালকে রাত্রে ছাড়িয়েছি, তো এগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সব ভিজবে এর মধ্যে, তারপরে কি করব সেটা তোমাদের পরে দেখাবো, মানে আজকে ভিডিওতে না, অন্য ভিডিওতে দেখাবো। আর এই দেখো আমার স্নেক প্ল্যান্টগুলো ছিল, এই একটার মধ্যে তিনটে হয়েছিল, দুটো আলাদা আলাদা টবে বসিয়েছি। তো দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, তো এখন নিচে যাই। এই কাজগুলো আমার হাজব্যান্ডই এতদিন করছিল, কি করব, তো আমি ভাবলাম না ওকে একটুখানি হেল্প করি, তো আমি আসি, তো এগুলো তুলে নিয়ে গেলাম, তো ওই সকালে দিয়ে গেছিলো এগুলো। তো চলো এবার নিচে যাই, ঝটপট করে রান্না শুরু করতে হবে, কারণ কাজের বৌদি আসার সময় হয়ে যাচ্ছে, সব ম্যারিনেট করে গোছাতে অনেকটাই টাইম লেগে গেছে। তো ঠিক আছে চলো, তোমরা ঝটপট করে দেখে নাও যে আমি কীভাবে কী কী ম্যারিনেট করেছি সেটা দেখে নাও, তারপর ফিরে আসছি। আর ততক্ষণ আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো এখানে দেখো এটা কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা একটু আছে, আর এটা একটু অল্প বলে ওই জন্য জল দিয়ে বেটেছি, এমন হয়ে গেছে। এখানে কিছুটা আস্ত রসুন রেখেছি, আর এখানে হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা আছে। এখন আমি এটা মিক্সিতে পেস্ট করব। এখানে লেবুও আছে, চলো পেস্ট করে নিই তারপর আসছি। তো এখানে দেখো পুদিনা পাতা ধনে পাতাটাও আমার পেস্ট করা হয়ে গেছে, তো এবার চলো ম্যারিনেটটা করব। তো এখন তোমরা চিকেন দেখতে পাচ্ছ, চিকেনটা ম্যারিনেট করছি। প্রথমেই আমি নুন দিয়ে দিলাম, তারপরে এখানে আদার পেস্ট দিয়ে দিলাম, তারপরে আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। তো এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো তারপর আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেখো চিলি সস আর হচ্ছে টমেটো সস। তো এরপর আমি দেব সয়া সস, আর এখানে দেখো কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম। তো যেহেতু আমরা একদমই গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না আমাদের, তো সেই জন্য হচ্ছে গুঁড়ো লঙ্কাটা আমরা দিই না। আর দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একদম ম্যারিনেট করে নিচ্ছি। তবে আমি কিন্তু হাত দিয়ে মাখাবো না, হাত দিয়ে মাখাতে আমার একদম ভালো লাগে না। দেখো কালারটা দেখো মনে হচ্ছে এখনই যেন রেডি হয়ে গেছে। আর এখানে একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ও তোমাদের তো বলাই হয়নি আমি কি রান্না করছি, এটা তো তোমরা দেখে এতক্ষণ বুঝেই গেছো যে আমি চিলি চিকেন করব, আর চিলি চিকেনের জন্য ম্যারিনেট করছি। তো দেখো ভালো করে বেশ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, তো ম্যারিনেট ডান। তো এরপরে দেখো আমি এখানে চাল নিয়ে নিয়েছি, 1 কেজি মতো চাল আছে, এটা আমি ভিজিয়ে রাখবো। তো আজকে ভয়েসটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমাদের প্রথমেই বললাম যে চাল ভেজানো জল আর পেঁয়াজ রসুনের খোসা দেখিয়েছি। তো এটা হচ্ছে দেখো এখন আমি এইটা করে তারপর তো ওপরে গেছিলাম, তাই জন্য তখন তোমাদের বলেছি। তো এখানে দেখো চাল ভেজানো জলটা আমি রেখে দিচ্ছি, এটা হচ্ছে গাছে দেব। এবার চলে এলাম মাছের ম্যারিনেট করতে, এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে, এর মধ্যে প্রথমে নুন দিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর আমি এখানে দিচ্ছি আদা বাটা।
আর না, আদা বাটা এখন দিইনি। এখানে দেখো আমি দিচ্ছি হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা বাটা, তারপর ওই যে আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু শাহমরিচের গুঁড়ো থাকলে ভালো হতো, আর লেবুর রসটা মাস্ট এর মধ্যে দেয়া, কিন্তু আজকে আমি সেটা ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়েই গেছে যে লেবুর রসটা আমি দিইনি। তো যাই হোক, এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, খাওয়ার সময় মনে পড়েছে কিছু যেন একটা কম, তখন দেখলাম লেবুর রস দিইনি। তো নিচে চলে এসেছি, জামা কাপড়গুলো রাখলাম, আর দেখো এই পাতলা পাতলা দুটো ব্ল্যাঙ্কেট বের করা হয়েছে, এখন তেমন একটা যেহেতু শীত নেই সেই জন্য। তো দুজনার দুটো বের করা হয়েছে। তো তোমরা তাহলে দেখে নিলে কী কী ম্যারিনেট করা হয়েছে, অনেকটাই সময় লেগেছে মশলা বেটে পেস্ট করে ম্যারিনেট করতে। জানোই তো এই রান্নাগুলো করতে বেশ সময় লাগে, আর একা হাতে করতে গেলে আরও অনেক বেশি সময় লাগে। তো অনেক দিন ভালো কিছু রান্না হয় না, সেই পুজোর পর থেকে এইভাবেই তো পড়ে রয়েছি, দেখতে পাচ্ছ যা হোক করে খাওয়া হচ্ছে। তো আজকে একটু রান্নাটা করছি, আর তারও একটা কারণও আছে। তো আমাকে বিজয়াদশমী করতে এসেছিলো একজন, তো তাকে হচ্ছে খাওয়ানো হয়নি জানো তো, তখন মানে ঘরেতে কিছু ছিল না, আর সে বাইরের জিনিস খায় না, তো সেই জন্য হচ্ছে আজকে রান্না করে তার জন্য পাঠাবো। তো ভালো লাগে এগুলো, বাচ্চাদের মধ্যে এরকম শিক্ষাগুলো থাকলে খুবই ভালো লাগে। আমরা যখন ছোটো ছিলাম আমরাও করতাম, কিন্তু এখন করা হয় না। তবে আমি যাই আমার জাদে বাড়িতে, মানে বড়দেরকে প্রণাম করতে আমি যাই, কিন্তু দুঃখের বিষয় এবছর বাবা মাকেই প্রণাম করতে যেতে পারিনি, তো সেটারও একটা কারণ আছে। যাই হোক, তো যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো পরে যাবো, আমার পাটা একটু ঠিক হোক, আর বাড়ির জন্য খুব মন কেমন করছে, কেন জানি না কদিন দিয়ে মনটা খুব ছটফট করছে, মনে হচ্ছে একটু বাবা মার কাছে গিয়ে থাকলে মনটা শান্তি হতো। তো দেখি পাটা একটু ঠিক হলে তারপর বাড়ি গিয়ে কদিন থেকে আসব। তো চলো এবার ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। তো এরপর চলো, রান্না তো শুরু করতেই হবে, সব ম্যারিনেট করা রয়েছে। আর আমাকে কিন্তু খেয়াল করো, আমি বাঁ হাতে সাঁড়াশিতে একটা ঢাকনা ধরে রয়েছি। আমি যখন মাছ ভাজি বা যে কোনো কিছু ভাজি, আমি এইভাবে কিন্তু এক হাতে ঢাকা দিয়ে দিয়ে করি। তার কারণ হচ্ছে আমাদের রান্নাঘরের আশেপাশে চিনির কৌটো নুনের কৌটো কিছু না কিছু বসানো থাকেই, আর চারদিকে কিন্তু তেল ছিটে হয়ে যায়। রান্নাঘর আমরা যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, একটা কিন্তু তেল ছিটে ভাব চলেই আসে। আর যদি তোমরা একটা ঢাকা দিয়ে করো, তাহলে দেখবে ঢাকার গায়ে কত তেল চলে আসে। তো সেই তেলগুলো যদি না আমরা ঢাকা দিই, তাহলে চারদিকে ছিটকে ছিটকে সারা রান্নাঘরে ভর্তি হয়। সেই জন্য আমি যখনই যেটা ভাজি, দেখো আমি আবার এটা হাতে নিয়ে নিলাম, আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি তখনই কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করি। আর ওপেন রান্না করলে যে তেলগুলো ছিটকে যায়, সেটা তো আমরা এমনি বুঝতে পারি না, পরে বোঝা যায়। তো এখানে দেখো আমি সসটা তৈরি করে নিচ্ছি চিলি চিকেনের জন্য। আমি টমেটো সস, এখানে হচ্ছে চিলি সস, তারপরে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, এর মধ্যে যা যা লাগে, একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর একটা কালার হবে। এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম। তো আমি এই সব কিছু দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিচ্ছি। ওদিকে চিকেনগুলো ভাজা হচ্ছে, তো চিকেন ভাজা প্রায় হয়েই এসেছে, এটা ততক্ষণ আমি রেডি করে রাখলাম, আর তার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু আমি কেটে রাখলাম। এখন দেখো রসুন আমি এখানে কুচি করে নিচ্ছি, কারণ আমি কিছুটা রসুন কুচি করে দেব, আবার আমি কিছুটা রসুন বাটা দেব। তো এখানে দেখো হয়ে গেছে আমার চিকেনগুলো ভাজা, এখানে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা না কী সব বলছি, এই যে দেখো পেঁয়াজ আর যেটা ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিন্তু বেশি ভাজবো না, কারণ এগুলো বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে না খেতে। তো তার মধ্যে আমি একটু আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা একটু স্পিডে করে দিয়েছি, যেহেতু আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে। তো এর মধ্যে তারপরে দেখো আমি সসটা দিয়ে দিচ্ছি, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এত স্পিডে কথা বলতে বলতে দমটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি যদি আমরা বাস্তব জীবনে রান্না করতে পারতাম। যাই হোক দেখো এর মধ্যে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, আমি কিন্তু বেশি ভাজিনি ক্যাপসিকাম আর পেঁয়াজ, চিকেনগুলো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ড্রাই চিলি চিকেন বানাবো, ওই ঝোল বা গ্রেভি গ্রেভি দেখো কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক ওই সব চিলি চিকেনটা আমার ঠিক ভালো লাগে না, একটু ড্রাই ড্রাই করছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এতগুলো সস পড়েছে মিষ্টি না দিলে কিন্তু ব্যালেন্স হবে না। আর দেখতেই পেলে চিলি চিকেন বলে কথা, কয়েকটা কাঁচা লঙ্কা আবার ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো বেশ সুন্দর ফুটছে, এখন আমি এর মধ্যে তোমার হচ্ছে
পেঁয়াজ পাতা আর হচ্ছে রসুন পাতা, এই দুটো পাতা ভালোভাবে কেটে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ কালারটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর তবে কিন্তু আমি আজিনা মটর একদমই ব্যবহার করি না, যেহেতু ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেই জন্য ব্যবহার করি না। সেটা দিলে হয়তো টেস্ট আরও অনেক বেটার হয়, কিন্তু টেস্টের কথা অত মাথায় রাখলে চলবে না। তো দেখো চিলি চিকেন আমার ডান। তো এরপর পালা চলে এসেছে ফিশ ফ্রাইয়ের। ফিশ ফ্রাইগুলো তো বসে বসে কান্নাকাটি করছিল মাছগুলো, যে আমাদেরকে কখন করবে কখন করবে। দেখো আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি আর একটা জায়গায় ডিম আর কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেখানে তারপরে ভালো করে চুবিয়ে নিলাম। চুবিয়ে নেওয়ার পরে বিস্কুটের গুঁড়োর মধ্যে বেশ ভালো করে মাখামাখি করে নিচ্ছি। আর তোমরা একটা কাজ কিন্তু অবশ্যই করবে, এটা তোমরা জানো সবাই, তাও বলে দিচ্ছি, যে ডান হাত দিয়ে যদি চোবাও ওই যে লিকুইডটা তার মধ্যে, তারপরে কিন্তু বাঁ হাত দিয়ে বিস্কুটের গুঁড়োটা মাখাবে। তা না হলে কিন্তু পুরো একদম সব মাখামাখি হয়ে একটা বাজে বিশ্রী অবস্থা হয়ে যাবে। তো আমিও সেটা করছি। দেখো ডান হাত দিয়ে আমি ওই লিকুইডের মধ্যে চোবাচ্ছি, তারপর বাঁ হাত দিয়ে দিয়ে চেপে চেপে ভালো করে প্রেস করে দিচ্ছি, তারপর ছুরি দিয়ে সুন্দর করে শেপ করে দিচ্ছি। তো এইভাবে করলে বেশ খেতে ভালোই হয়। তো আমি আস্তে আস্তে সব তৈরি করে নিচ্ছি এগুলো। তো এরপর দেখো আমি চাটনিটা রেডি করছি। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর একে ধনে পাতা পুদিনা পাতার যে চাটনিটা সেটা, তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন পেস্ট আর এগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটুখানি বিটনুন দিয়ে দিলাম আর পরে আমি এর মধ্যে একটু চাট মশলা মেশাবো। এখন আমি মেশাচ্ছি না, এখন আমি এটা এই অবধি করে রেডি করে রাখছি। আজকে কত বড় হাঁড়িতে রান্না হচ্ছে কিন্তু, কেন সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, মানে কত বড় হাঁড়িটা দেখাচ্ছি। এই দেখো কত বড় হাঁড়িতে আজকে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ হাঁড়িটা? তো এখন সবে চিলি চিকেন হয়েছে, ফিশ ফ্রাইগুলো সব রেডি করে রেখেছি, ভাজবো আর ফ্রাইড রাইসটা বসাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এরপর দেখো ফ্রাইড রাইস করতে চলে এসেছি। তোমাদের বলতে বলতে আমারও যেন দমটা আটকে যাচ্ছে, আর সকালবেলা এরম যেন দম আটকে যাচ্ছিলো রান্না করতে করতে, এত তাড়াহুড়ো। যাই হোক, এই দেখো কত কি দিয়ে দিলাম এর মধ্যে আমি, ক্যাপসিকাম কুচি, তারপরে হচ্ছে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি হচ্ছে গাজর আর বিনস কুচি দিয়ে দিয়েছি, তারপরে ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, অল্প নুন মিষ্টি দিয়েছি আর পেঁয়াজ পাতা রসুন পাতা ওপর দিয়ে দিয়ে দিয়েছি। খুবই হালকা করে আমি ফ্রাইড রাইসটা বানিয়েছি। তো আমারও বলতে বলতে দমটা যেন বেরিয়ে যাচ্ছে আর এত স্পিডে সব কিছু হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এরপর চলে এসেছি ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য। তো ফিশ ফ্রাইগুলো তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ও সব কিছু রেডি করার পর বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরে আমি ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। তো ফিশ ফ্রাইগুলো ভেজে নেওয়ার পরে আমি যেটা কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই যে চাটনিটা আমি বানাচ্ছিলাম, তোমাদের বললাম যেখানে চাট মশলাটা দেওয়া হয়নি, আমি এখন চাট মশলাটা দিয়ে রেডি করে নিলাম। তারপর আজকে দেখো আমি কুচো কুচো করে স্যালাড কেটেছি, এর মধ্যেও একটু চাট মশলা, বিট নুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে যাকে দেব তার জন্য আমি এখানে সব তুলে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তো তাকে তুলে দেওয়ার পর তারপর আমরা খেতে বসে গেছি। তো আমাদের খাবার মেনুটা তোমাদের আর নতুন করে কি বলবো, দেখে তো বুঝতেই পারছো, এই এইগুলো সকাল থেকে রান্না হলো, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, স্যালাড, চাটনি। তো এগুলো করতে করতে আমারও দম বেরিয়ে গেছে আর ভীষণ পায়েরও ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, তো মানে আমি এত স্পিডে বলে যাচ্ছি আর এত স্পিডে যদি কাজগুলো করতে পারতাম তো ভালোই হতো। যাই হোক, এরপর তোমাদের কাছে পরে আসছি সন্ধেবেলা। তো তোমাদের সামনে সেই দুপুরের পর আর আসতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটা না আজকে অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম আর বিশেষ কিছু দেখিয়ে লাভ নেই। তো এখন রাত্রে ডিনার করব। আজকে তো রবিবার, তোমরা জানো যে আমাদের বাইরের ডিনার হয়, যদিও আজকে বাড়িতে অনেক কিছু হয়েছে তো ওগুলো একটু বেশি আছে, কালকে হয়ে যাবে, কালকে রান্না করতে লাগবে না। তো চলো রাত্রে আমরা কী ডিনার করছি সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপর ভিডিওটা শেষ করব। তো এখন দেখো রাত্রে ডিনার চলে এসেছে, তো আজকে ডিনারে কী কী আছে সেটা দেখিয়ে দিই। এখানে দেখো রেশমি কাবাব, রুমালি রুটি, আর এটা কিন্তু দোকানের চাটনি, আমার ওই চাটনিটা না, আর হচ্ছে স্যালাড আছে। তো তোমরা তো জানো রবিবার দিন রাত্রে আমাদের বাইরের টিফিনটা, মানে বাইরের খাবারটা খাওয়া হয়, ডিনারটা। তো যেহেতু আজকে ঘরে অনেক কিছু আবার রান্নাও হয়েছে, তাও এটা খাওয়া হলো। আর এখানে দেখো আমরা খাওয়া কিন্তু এবার স্টার্ট করে দেবো। তো তাহলে চলো আমরা ডিনারটা হচ্ছে করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভালোই ডিনার করলাম। তো এবারে রান্নাঘরে চলে এসেছি, এখন রাত্রি 11:30 বাজে। তো
কালকে একটু হেনা করব, তো আজকে একটু ভিজিয়ে রাখছি। তো তোমাদের তো হেনার আমি কি করে কি করতে হয় সবটাই আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছি, তাই আমি ডিটেলসে যাচ্ছি না। তো একটু শুধু এটা বসিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখো যে হেনাটা এখানে মানে হেনার জন্য যে জলটা রেডি করছি, এখানে হচ্ছে তোমাদের এর আগের আমি দেখিয়েছিলাম হেনার জন্য আলাদা একটা ভিডিও করা, তো সেই জন্য আমি এখানে আর ডিটেলসে কিছু বলছি না, এটা একটু করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা একটু একটু করে আরও রান্না রেসিপি দেখাতে দেখাতে অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করো, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাথে থেকো, পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ, আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আমার সাথে ছিলে। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগে। টাটা, গুড নাইট।